तो गाइस आई एम रुहेल, वेलकम टू माई केबी चैनल। तो गाइस आज के আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি যে আপনারা থাম্বনেল থেকে হয়তো বুঝেছেন। তো ভিডিওটা অ্যাকচুয়ালি আপনারা একটা সিম কার্ড থেকে ইউটিউব চ্যানেল কয়টা বানাবেন। তো গাইস আমি আপনাদেরকে এক কথায় ভালোভাবে বুঝিয়ে দেব, তার জন্য আপনাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে শেষ পর্যন্ত আর আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। আপনাদের যদি কোনো ডাউট আয় থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনার কমেন্ট রিপ্লাই করার জন্য প্রস্তুত। আমার একটা চ্যানেল আছে, তো এই চ্যানেলটা একটা সিম নাম্বার থেকে এই চ্যানেলটা ভেরিফাই করা, ঠিক আছে। মানে ক্রিয়েট করার সময় এই চ্যানেলটা আমি একটা নাম্বার থেকে ভেরিফাই করেছি। তো আমি এখন ওই চ্যানেলের মধ্যে ভালো টাকা ইনকাম করছি, অ্যাডসেন্স সব কিছু আমার আছে, টাকাও ইনকাম করছি। তো এখন আমার প্রবলেমটা হচ্ছে নেক্সট একটা চ্যানেল। তো আমি কিন্তু ওই সিম নাম্বার থেকে কিন্তু আরেকটা সেকেন্ড চ্যানেল বানাতে পারবো, সব কিছু ক্রিয়েট করতে পারবো, আর সেকেন্ড চ্যানেলটা কিন্তু ওই নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবো। এখানে আমার কোনো প্রবলেম হবে না। তো গাইস ইউটিউব থেকে যে প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু প্রায় প্রত্যেকেরই প্রবলেম হচ্ছে, কারণ কারো দেখা যাচ্ছে একটা চ্যানেল দুটো চ্যানেল, তো তার মধ্যে একটা চ্যানেলে প্রবলেম দিচ্ছে। সেই প্রবলেমটা কিসের জন্য দিচ্ছে আর এটা যদি আপনারা না বুঝে থাকেন আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন, ধ্যান দিয়ে দেখবেন, ঠিক আছে। দেখো প্রবলেমটা হচ্ছে আমাদের যখন একটা চ্যানেলে আমরা ইনকাম করা শুরু করি তারপর আমরা কী করে সেকেন্ড একটা চ্যানেল বানাই বা তার আগে বানাই, ঠিক আছে, বা একসঙ্গে বানাই। তো যখন আগে চ্যানেলটা আমরা ইনকাম করবো ইউটিউব থেকে, তারপর যদি আমার এই চ্যানেলটা সাকসেসফুল হয়ে যায় ইউটিউবে, ভালো একটা ক্যারিয়ার হয়ে যায় সেকেন্ড চ্যানেলটা, তো তার জন্য আমাদের করতে হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মানে আগের যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটার মধ্যে আমি যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আমি অ্যাড করেছিলাম সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে অ্যাড করতে হবে, কারণ এখানে দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের ইউজ করলে হবে না। কিন্তু আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের দুটো চ্যানেলের মধ্যে আমাদের ইউজ করতে হবে। তো আমাদের দুটো হোক বা তিনটা হোক বা চারটা হোক গাইস, সেখানে আমাদের একটা অ্যাডসেন্স ইউজ করতে হবে। আর এখানে আপনাদের একটা কথা বলছি, প্লিজ এক থেকে দুটা ইউটিউবের চ্যানেল তো বানা যায়, কিন্তু আপনারা এক দুটোর উপরে ইউটিউব চ্যানেল বানানোর চেষ্টা করবেন না, ঠিক আছে। আর এখানে কিন্তু আপনারা একটা ইমেল থেকে একটাই ইউটিউব চ্যানেল বানাতে পারবেন, সেটা আমি এখন বললাম। একটা ইমেল আইডি থেকে একটা ইউটিউব চ্যানেল বানানো যায়। আর মোবাইল সিম কার্ড হচ্ছে একটা সিম নাম্বার থেকে আপনারা অনেক ধরনের ইউটিউব চ্যানেল বানাতে পারবেন। তো গাইস মেইন প্রবলেমটা হচ্ছে অ্যাডসেন্সের সময় আপনাদের ওই সিম নাম্বারটাই কিন্তু দিতে হবে যে নাম্বারটা আপনারা ইউটিউব চ্যানেলের সময় ভেরিফাই করেছেন। তো ওই নাম্বারটা দিলে কিন্তু আপনাদের নেক্সট টাইম প্রবলেম হবে না। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়েই আপনাদের দুটো চ্যানেলের অ্যাডসেন্স কিন্তু একই হতে হবে, নাহলে ইউটিউব যদি বুঝতে পারে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের উপর একটু ডিসপিউট হতে পারে, মানে নেক্সট টাইম যদি আপনাদের ওই সেকেন্ড চ্যানেলে ইনকাম হওয়া বন্ধ না হয়। তো তার জন্য কিন্তু আপনাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে দুটো ইউটিউব চ্যানেল আপনাদের একই হতে হবে। তো গাইস আপনাদের হয়তো ক্লিয়ার হয়েছে এই ভিডিও দেখে। যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে এই ভিডিও দেখার পরে, আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য একদম প্রস্তুত। তো গাইস প্লিজ আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা এনেবল করতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। তো গাইস দেখা হবে অন্য কোনো ইউটিউব টেক ভিডিওতে, আর আমি সবসময় ইউটিউব টেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা কিন্তু এলিমেন্ট করতে ভুলবেন না। তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ইউটিউব টেক ভিডিও নিয়ে। বাই বাই।